তো আমাদের এখানে এক মাস পরে হ্যালোইন, তার জন্য দেখুন এখানে কি সুন্দর করে সাজিয়েছে। আর রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সোনা সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর আমাদের এখানে বৃষ্টি থামার নামই নিচ্ছে না, টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টি হওয়ার কারণে দেখবেন কি হয়েছে, ফুল গাছগুলো যাচ্ছে শুকিয়ে, ফুল গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, ফুল গাছ মারা যাচ্ছে। শুধু ফুল গাছ না, সবজি গাছেরও একই অবস্থা। তো যখন রোদ বেরোবে এগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। আর গরম আসলেই এই গোলাপ ফুলগুলো একদম একদম ছোট্ট ছোট্ট হয়ে যায়, আর শীতের সময় এই ফুলগুলো খুব বড় বড় হয়। দেখুন ফুলগুলোর অবস্থা, দেখুন, দেখলেই মায়া হবে। গতবার তো এইরকম সময় ফুল গাছ মনে হয় আমি কেটে দিয়েছিলাম, এবার আর কাটা হয়নি। শীতের আগে আগে ফুলের ফুল গাছের ডালগুলো কেটে দেবো, তাহলে সুন্দর নতুন করে ডাল বেরোবে আর ফুলও হবে। আর এই ফুল গাছগুলো বেশ ভালো, ঠান্ডার সময় মারা যায় কিন্তু সারা বছর ফুল হয়, মানে পুজোর ফুলের কোনো অভাব হয় না। তো আজ দুপুরবেলা রান্না করব শুক্তো। আর এই যে উচ্ছে, উচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাড়ির উচ্ছে। এই বর্ষার কারণে উচ্ছে গাছটা, উচ্ছে না করলা, উচ্ছেগুলো ছোট ছোট হয় আর করলাগুলো বড় বড় হয়। আর বৃষ্টির কারণে না উচ্ছে গাছটা কেমন হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে। এই দানাগুলো বের করে নেব, নাহলে খাওয়ার সময় মুখে পড়বে। অনেকে পছন্দ করে, আবার অনেকে দানা পছন্দ করে না, ওই জন্যই বের করে নিচ্ছি। নরম দানা হলে কিন্তু আমি আর বের করতাম না। এখনও রান্নাবান্না বসাইনি, এই সবজি বানিয়ে ভাবছি রান্নাবান্না বসিয়ে দেবো। আর শুক্তোর মধ্যে কী কী দেবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাবছি ডাল রান্না করব, শুক্তো রান্না করব। আর আগের দিন পটল কিনে নিয়ে এসেছিলাম, পটল ভাজা করব, আর কিছু করব না। কালকে আবার আমাদের এখানে রাধা অষ্টমী, রাধা অষ্টমীতে উপোস থাকতে হবে, বেশি কিছু রান্না করলে থেকে যাবে। আর থেকে গেলে খাওয়ার মানুষ হবে না, কারণ আমার বাচ্চারাও রাধা অষ্টমী উপোস, মানে কি ওরা একাদশীর মতন প্রসাদ পায়। নির্জলা উপোস বাচ্চারা কেউই করে না। তো চলুন এইভাবে উচ্ছেগুলো বানিয়ে নিচ্ছি আমি। আর দিয়ে দেব এই যে আপনাদেরকে বলেছিলাম, আমার ছোট যার বাড়ি থেকে সেই সজনের ডাটা দিয়েছিল। আমাদের বাড়ির ডাটাগুলো এরকমই, এর থেকে বেশি মোটা হয়নি, আর একটু মোটা হলে তারপরে তুলে নেব। তো ছোট যার বাড়ি থেকে যে ডাটাগুলো দিয়েছিল সব ডাটাগুলো বানিয়ে নিয়েছি, এগুলো শুক্তোর মধ্যে দেবো। আর দিয়ে দেবো একটা আলুর, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এইখানে একটুখানি কালো মতন কি ছিল বলে এই, মানে এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এখানে গর্ত হয়ে গেছে। আর দিয়ে দেবো বেগুন, এই বেগুনটাও বলতে পারেন এক বান্ধবীর বাড়ি থেকে দিয়ে গেছে। তো চলুন সবজিগুলো বানিয়ে নিই। বানিয়ে নিয়ে একবার ধুয়ে নিয়েছি, তারপরে আরও একবার করে ধুয়ে নেব। তো আপনাদেরকে দেখানো হলো না, এই যে বড়ি দেখতে পাচ্ছেন, এই বড়িগুলো কিন্তু আমার মা এবার যখন দেশ থেকে আসি তখন দিয়েছে। তো ওই অল্প কয়েকটা করে ব্যবহার করি যাতে সারা বছর চলে যায়। সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত পাতা। আজ আমি শুক্তো জল দিয়ে রান্না করব না, দুধ দিয়ে রান্না করব। তো বন্ধুরা, অনেকদিন পর আমি এইভাবে শুক্তো রান্না করছি। শুক্তো রান্না করি না বললেই চলে, করা হয়ে ওঠে না। তো চলুন এর মধ্যে দুধ দিয়ে দিই। শুক্তোই কিন্তু হলুদ দেয় না, কিন্তু আমি দিলাম। হলুদ দিলে একটা অন্যরকম কালার হয়, তো ওই জন্য। শুক্তো ফুটে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম।
হ্যাঁ বড়ি দিলাম, হ্যাঁ বড়ি দিয়ে এভাবে মিশিয়ে দিলাম। হ্যাঁ চলে যাবে তো। শুক্তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা এবার মিশিয়ে দেব, দিয়ে অনেকক্ষণ পর এবার জোরে বৃষ্টি এসেছে। হ্যাঁ ছাতা, তুমি বৃষ্টিতে ভিজবে? হাত হ্যান্ড ওয়াশ করছো তাই? তো এখানে আমি রান্না করেছি পটল ভাজা, আর এই যে কালো ছোলাগুলো হয় গোটা ছোলা, তো গোটা ছোলা রান্না করেছি। হ্যাঁ এটা এখনো হবে, সবে জল দিলাম তো এখনো রান্না হবে। তো সোনা স্কুল, সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে তাই? এখন বৃষ্টিটা একটু কমেছে তো চলুন এক জায়গায় যাওয়া যাক। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি না, আমি শুধু একা যাচ্ছি। যেখানে যায় ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আজ নিয়ে আসিনি। কেমন গাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, কেমন একা একা লাগছে, একা যেতেও কোথাও কেমন একটা লাগে। তো আমাদের এখানে এক মাস পরে হ্যালোউইন, তার জন্য দেখুন এখানে কি সুন্দর করে সাজিয়েছে। আর হ্যালোউইনের পামকিনও কিনতে পাওয়া যাচ্ছে। এগুলো মনে হয় প্লাস্টিক নাকি, না সত্যি সত্যি প্লাস্টিক মনে হয়। বাবা কি শক্ত। আর এখানে ছোট্ট ছোট্ট পামকিন পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো লাগে, কিউট কিউট লাগে। এগুলো একদম প্লাস্টিক। তো আমি চলে এসেছি এই যে তাওয়ালে সেকশনে, তো এখান থেকে ছোট ছোট যেগুলো টাওয়াল পাওয়া যায় না, ওই টাওয়ালগুলো নেব। একসঙ্গে অনেক পাওয়া যায়, সেগুলো যে কোথায় খুঁজে পাচ্ছি না। একসঙ্গে অনেক পাওয়া যায় ওই নেব। কালকে আমাদের এখানে ঝড় আসবে, সেই কারণে এত ভিড় সব জায়গায় দেখুন। তো পে করার জন্য এখান থেকে লাইন দিয়েছে। তো কালকে যেহেতু রাধা অষ্টমী, ওই জন্যে আমি এখান থেকে মন্দিরে দেওয়ার জন্য ফল নিতে এসেছি। তো এখান থেকে ফল নিয়ে নেব, এক প্যাকেট লেবু নেই, লেবু আছে বাড়িতে, বাড়ির জন্য নেব না, শুধু মন্দিরের জন্য নেব। ব্যাস হয়ে গেছে আমার বাজার, এবার আমি বাড়ি যাব। দেখুন যেখানে তাকাবেন সেখানেই ভিড়, আর কলা দেখুন শেষ হয়ে গেছে। তো সবার দেখেছেন কত বেশি বেশি জিনিস নিয়েছে, ঝড়ের জন্য বাইরে বের হতে পারবে না বললে সবাই, দেখুন কত কত করে জিনিস নিয়েছে। আর আমার সামনে উনি দাঁড়িয়ে আছেন, তো আমি তো অল্প কয়েকটা জিনিস নিয়েছি, তো আমাকে বলছে তুমি আগে যাও তারপরে আমি পে করব। তাই বললাম ঠিক আছে। তো একটুখানি বৃষ্টি কম হয়েছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। গাড়ি রয়েছে আমার এখানে, আর আমি এদিক ওদিক ঘুরছি যে গাড়ি কোথায় রাখলাম। মাত্র দুটো জিনিস নিয়েছি, এটা এখানে রেখে দেবো। সব কি করে রেখেছে কি বলবো, 5 মিনিট বলতে পারবেন? আমি ওয়ালমার্টে ছিলাম। তো চলুন, আমি চলে এসেছি বাড়িতে, আর গাড়ির মধ্যে বসে বসে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। বাড়ি আসার পর যে জিনিসগুলো এনেছিলাম সেই জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি। কালকে তো আমাদের এখানে ঝড় হবে বলেছে, জানি না কালকে মন্দিরে যেতে পারবো কি না। তবুও মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। রাধা অষ্টমী বলে কথা, মন্দিরে না গেলে কেমন একটা লাগে। আর আপনাদের দেখা একটা জিনিস, এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিটা আয়রন করতে গিয়ে এই এই হাতটা পুড়ে গেছে। তো ভাবছি পাঞ্জাবিটা বাদ দেবো, পাঞ্জাবিটা খুব সুন্দর সুন্দর। তো এইখান দিয়ে এখান দিয়ে কাটবো, কেটে ছোট হাতা করবো।
দেখছি যে সুতো আছে কিনা। তোমার জামা খুলে গেছে। খুলে গেল তো? দেখছি এর মধ্যে সুতো আছে কিনা। সুতো যদি না থাকে তাহলে এই যে এই হলুদ কালারের সুতো আছে এটা দিয়েই সেলাই করতে হবে। হ্যাঁ এটা দিয়েই সেলাই করতে হবে। ওই কালারের সুতো আর নেই আমার কাছে। ভগবানের নাম নিয়ে এখান থেকে কাটি। এই যে সোনা জামাটা সেলাই করে দিয়েছি, আপনারা বলবেন যে কেমন হয়েছে। দুপাশের হাত ঠিকই আছে, ভালো লাগছে। একটু অন্যরকম লাগছে কিন্তু বেশ ভালো লাগছে। কালকে পরে যাস, এটা নতুন পাঞ্জাবি হয়ে গেছে। কালকে যদি ঝড় না হয় তখন মন্দিরে যাবো, আর ঝড় হলে যেতে পারবো না। ভালো লাগছে একটু অন্য। তো আজ রাত্রিবেলা ভাত বা অন্য কিছু করিনি। আমার সোনা বলছে যে, মানে আমার ছেলে বলছে যে রুটি খাবে, তো ওই জন্য এই রুটিগুলো গরম করছি। এর মধ্যে চিজ দিতে হবে, আবার মায়ো দিতে হবে, তাই তো? তা কি শুধু মায়ো বললি? কি বললি? মায়ো আর কি, মায়ো দেব? ও শুধু মায়ো দিয়ে খাবে। আমি শুনেছি চিজও দিতে বলেছে মনে হয় ব্রেডের মধ্যে, আবার মায়েও দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাবে? মাও মাও খাবে? চিজ খাবে? ও আচ্ছা ঠিক আছে, তুমি মাও মাও খাবে? তা ওইটা খাবে? আচ্ছা একটু গরম করে নি, রাখবো না রাখবো না, গরম হোক তারপরে। এই যে একটা গরম করে নিয়েছি, এই যে ওই কি বার্গার, এগুলোকে বার্গার বলে। এই যে বানস বলে না, ওই আমাদের দেশে বার্গারও বলে এগুলো। হ্যাঁ সিক্স, ইয়েস, মানে এখানে চারটে রুটি আর এইখানে দুটো রুটি আছে, তাই ও কাউন্ট করলো সিক্স। শোনা আরো পাতলা পাতলা করে, শোনা হচ্ছে শশা কাটার চেষ্টা করছে। শোনা হ্যাঁ শোনা প্র্যাকটিস করছে, অত পাতলা না, আর একটুখানি মোটা মোটা। এত মোটা মোটা দিলে ওই শশাগুলো বেরিয়ে আসবে ওর রুটির ভিতর থেকে। ফার্স্ট টাইম শশা কাটছে, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ ওইটা সুন্দর, থাক গরম হোক গরম হোক, এই সুন্দর হচ্ছে। আমার সোনা সুন্দর স্যান্ডউইচ বানাতে পারে। সোনা বানাবি আজ? না আমি বানাবো, তুই বানা, তুই তো ভালো বানাতে পারিস সস দিয়ে। সস তুই তোর তুই তোরটা আর বুনোটা বানা, আমারটা বানাতে হবে না, ঠিক আছে? একটা শসা বানালেই হয়ে যাবে তোর বোনের জন্য। হ্যাঁ তুমি বানাবে, কিন্তু তুমি পারো? আর একটুখানি বড় হও তারপরে বানাবে। দশটা কি পুরোটাই বানা? এইটুকু আবার রেখে দিবি নাকি? তাই তুমি করবে, আর একটুখানি বড় হওয়া তারপরে তুমি করবে। আর ওই দুপুরবেলার একটু একটু, মানে কি একজনেরও হবে না, মা হাত ছোড়া,
একটু একটু সবজি আছে। কালকে আবার উপোস, প্রথমে ভাবছিলাম ভাত রান্না করবো, তারপরে ওরা ভাত খাবে না, ওরা ব্রেড খাবে, স্যান্ডউইচ খাবে, ওই জন্য ভাত বসাইনি। হচ্ছে হচ্ছে, সুন্দর হচ্ছে। হ্যাঁ সুন্দর হচ্ছে না? তুমি বানাবে? কি সুন্দর হচ্ছে! হ্যাঁ এবার ভালো হচ্ছে। তুই বানাবে না? তো বানাতে হবে না, থাক বানাবে। একবার বলছে বানাবে না, আর একবার বলছে বানাবে। ওই যে কি সুন্দর, দেখুন আমার ছেলে শশা বানিয়েছে। না 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 ছুহাত দেয় না, শোনা সামসাম ওরকম হয়েছে, ঠিকই আছে। দাদা বানিয়েছে এখন, দাদা আর বুনু খাচ্ছে। কেমন লাগছে বার্গার? দাদা বানিয়েছে, ভালো লাগছে? পড়ে যায় না যেন, দেখো দুই হাত দিয়ে ধরতে হয়। বুনুর মধ্যে কি কমবার দিয়েছিস? তো বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা, আর কালকে রাধারানীর জন্মদিন উপলক্ষে বাজার করতে গেছিলাম। তো এরকম রাধারানীর মন্দিরে তো টাওয়াল লাগে, এরকম ছোটো ছোটো টাওয়াল নিয়ে এসেছি মন্দিরে দেওয়ার জন্য। আর এই ইন্ডিয়া থেকে গয়না নিয়ে এসেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে এটা এটা দেবো, আর এই যে ফল নিয়ে এসেছি, ফল দেবো জন্মদিনে, ব্যাস। তো বন্ধুরা, কালকের ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করব। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই।